তো আমি আপনাদেরকে একটু ভালো করে যদি দেখে দেখেন এই যে ফুটিং করছে অলরেডি এখানে আপনি যদি দেখেন ফুটিং অলরেডি করা হয়েছে এই করা ফুটিং যদি এই যে এইভাবে যদি ফুটিং করে এই যে এখানে কাজ করছে এই যে ফুটিংয়ের অবস্থান দেখেন এখন যেভাবে কাজ করা হয়েছে এই কাজটা কি ক্ষতিটা হয়েছে আমাকে এই যে গত কিছুদিন আগে যে বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টি হওয়ার পরে আমাকে ডাক দিছে যে তুমি কাজটা দেখো যে কি কি করা যায় যখন কাজগুলো যখন বুঝে দিবে একটু খেয়াল রাখবেন যখন আপনার বাড়ির কাজটা দিবে বুঝে এই বাড়িটাতে অনেকদিন যাবত কাজ করেছে তারপর স্যার আমাকে বললো যে আপনার ভাই আপনি কাজটা একটু করে দেন যে আপনাকে অন্য কাজগুলো করাইছি এই কাজটা আপনি একটু করে দেন তো আসলে আমি যতগুলো কাজ করছি আমি আপনাকে যদি একটু দেখাই যে আমার পিছনে যে কাজটা আছে এই কাজটাও আমি করে দিছি সম্পূর্ণ বাড়ির কাজটা আমার ওখানে কোনো সমস্যা হয় না কিন্তু পাশাপাশি এই যে এই বাড়িটা এই বাড়িটা কিন্তু অনেক সমস্যা হয়েছে এখন আমি যে এই মুহূর্তে যে ফুটিংগুলো করাইতেছি এই ফুটিংগুলো কিন্তু একবার আগে করাই গেছিলো আমি আবার রিফ্রেশ করে আমি আবার নতুন করে ফুটিংগুলো করতেছি তো এই কাজটা করানো হতো না কারণ হচ্ছে আপনারা যখন একটা বাড়ির কাজ দিবেন আপনাকে আপনি যাকে দিয়ে কাজ করান রাজনীতি দিয়ে করান বা একদম কনস্ট্রাকশন থেকে শুরু করে আপনার মাটির নিচের কাজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনি যাকে দিয়ে কাজ করাবেন আপনি তার প্রতি একটু খোঁজখবর নেবেন যে সে আসলে কাজ কোথাও করছে কিনা বা সে আগে পুরানো কোনো জায়গায় কাজ করছে এরকম কোনো রেকর্ড আছে কিনা যে তার কাজে ভালো বা খারাপ এই ধরনের আপনি রেকর্ডগুলা আগে তার জানবেন কারণ অনেকে হয়তো বলবেন যে ভাই আপনারা তো এক জায়গা থাকেন আমি সেখানে আমি আপনার আপনি ডাকাতে থাকেন আমি তো দেখা গেছে অন্য অন্য জায়গা থাকি বা চট্টগ্রাম থাকে তো আমি আপনার থেকে সম্পর্কে কিভাবে খোঁজ খবর নিব আসলে খোঁজ খবর নেওয়ার জন্য আপনি যখন বাড়িতে কাজ ধরবে আপনি কিন্তু দুই একদিনের ভিতরে তার সম্পর্কে বুঝতে পারবেন যে সে আসলে কি ধরনের কাজগুলো করতে পারে এবং তার কাজের ফিনিশিংটা এই পাশে করেন এই পাশে করেন তার কাজের ফিনিশিংটা কীরকম হয় আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন তো কারণ হয়েছে যদি এই কাজগুলো ভাবে করা হয় যেমন এই যে আমি এই যে বাড়িটাতে কাজ করতেছি এখানে যখন আমি বৃষ্টি ভিতরে আসছি দেখতেছি মানে গড় করে ফানি জমতেছে ফানি পড়তেছে তো আমি ফানি পড়ার কয়েকটা কারণ হয়েছে যখন সাদে সে টাইস লাগাইছে সে কিন্তু স্কাটিং যে এই স্কাটিংগুলো গুলো এবং এসে সাদে ফুটিং করছে কিন্তু সমস্ত ফুটিং গুলো যেভাবে ছিল আপনি যদি সরাসরি আপনি কারণ সে ভিডিওতে তারপর ইয়া দেখানো সম্ভব না সরাসরি দেখতেন বলতেন যে এটা কখনো ফুটিং করা হইতে পারে না কারণ এভাবে ফুটিং করা হয়েছে আসলে যতগুলো কাজই করাই না কেন আমি ইনশাল্লাহ নিজে যতটুক প্রত্যেকটা সাইডে আমি নিজে থাকার এবং চেষ্টা করে কাজগুলো সাজেশন দেওয়ার যেমন আমি আজকে সকাল থেকে আমি যেই সাইডটাতে কাজ করতেছি আমি নিজে থেকে কাজগুলো করাতেছি আমি নিজে চেষ্টা করি যে যতটুকু সম্ভব কাজকে সাজেশন দিয়ে কাজগুলো করানোর জন্য এবং বাকিটা কারণ সবসময় করা হয় না তারপর আপনারা আপনাদেরকে বলি যে বরাবর মতো যারা যে সমস্ত কাজগুলো করতেছেন বা আপনার টাইসে বা আপনার বাড়ির যে সৌন্দর্যের জন্য যেগুলো ন্যাচারাল টাইস বা মার্বেল লাগাইতেছেন আপনি ওগুলোকে একটু দেখবেন এবং আমার যেহেতু আমার মূল টার্গেট হয়েছে রূপ টাইসের কাজগুলো নিয়ে আমি এখন থেকে আপনাদেরকে জানাতে চাই যে আমি টাইসের কাজগুলো কিন্তু নিতেছি সারা বাংলাদেশে ইনশাল্লাহ যেখানে আপনার টাইস টাইসের কাজগুলো করান আমাদেরকে ফোন দিতে পারেন আমি টাইসের কাজগুলো কিন্তু অনেক আগে থেকে করাইতেছি তবে অতটা আপনাদেরকে বলি না যে টাইসের কাজগুলো করাই আমি এই যে সাইটটাতে আছে এটা হচ্ছে একটা মন্ত্রীপাড়ার ভিতরে মিন্ট রোড চার মিন্ট রোড চার নাম্বার বাংলোতে আমি কাজটা করতেছি আশা করি আমি যতটুকু কাজ করছি আমি যদি আপনাদেরকে দেখাই আজকে আমি যে এখানে যে কাজটা করছি এটা এই যে দেখেন এই যে ময়লাগুলো এটা একদম মানে খুবই খারাপ অবস্থায় আমি যদি আপনাদেরকে দেখাই যে একদম খুবই খারাপ অবস্থায় এখানে রেখে গেছে এবং এই সে আমি অলরেডি ফুটিংটা করছি এখন এখন দেখতে অনেকটা সুন্দর লাগে পুরো সারের বিউটাই এরকম তো আমি যে এই পাশে আমি যে এই পাশে কাজটাও করছিলাম ওই পাশে আমি এবং এই পাশে কাজটা কিন্তু আমি করি না এটা আরেকজন করছে যে কাজের অবস্থানটা দেখেন অনেক অন্য জন্য রূপ টেস্ট লাগে এবং আমিও রুপ টেস্ট লাগাই দুইটার ভিতর ব্যবধানটা কোথায় এই যে এখানে আপনাদেরকে দেখানো সম্ভব কিনা এই যে এখানে আপনাদেরকে দেখানো সম্ভব কিনা জানি না এই যে একটা মাল অলরেডি ফাটা গেছে এই যে এখানে এই যে এক মাল অলরেডি যখন কাজ করছে তখনই কিন্তু ফাটা ছিল এবং এই পাশে যে ফুটিংগুলো লাগাইছে বা রঙগুলো করছে যে রঙটা করা হয়েছে যে রংটা করা হয়েছে এই রংটা কিন্তু আপনার সম্পূর্ণ আমরা যে ওয়েদার কোট রঙটা দিই এখানে ওয়েদার কোট রঙের ন্যাচারাল একটা রং দিয়েছে যার কারণে যে রঙটা অন অলরেডি উঠে যাইতেছে এবং এই পাশে এই এই শালটা দিয়ে এই যে পুরা শালটা দিয়ে এখন কিন্তু ফানি হতো এটাকে আবার খুলতে হবে আমি খুলে কাজটা করাবো আমি আপনাদেরকে দেখাবো যে এটা কি খুলতেছে কিনা আমি এই পাশে যে কাজটা করছি এই যে পাশে এই কাজটা আমি কমপ্লিট করে গেছি আমার এই কাজ এবং এই কাজের মধ্যে অনেকটা ব্যবধান এই কাজের ভিতরে আমার ফানি লিক করতেছে না অত সেই কাজের ভিতরে ফানি লিক করতেছে হুকটা সে কাজগুলো যারা করান তারা একটু খেয়াল রাখবেন যে কাজ করানোর আগে আগে ভাইবা চিন্তা নেবেন যে তাকে দিয়ে কাজ করাবেন কি না এই দেখেন এখানে এই যে প্রত্যেকটা মাল অনেকটা ফাঁক এটা দেখানো সম্ভব না অনেকটা ফাঁক থাকে যার কারণে এই ফানিটা লিক করতেছে এখন যাই হোক সবাই ভালো থাকবেন নিশালাফর কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে